এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যে খবর নিয়ে আমরা সকাল থেকে লেগেছিলাম, সুগম পার্কে কর্মীরা তারা আন্দোলন করছে, তারা বেতন পাচ্ছে না এবং তাই নিয়ে সুগম পার্কে প্রবলেম তৈরি হয়েছিল। বিশেষ সূত্রের খবর, একমাত্র সুগম পার্কের জিএম আমাদের সঙ্গে বলেন এবং তিনি পরিষ্কারভাবে জানান গতকাল 5 লক্ষ টাকা পাঠানো হয়েছে কিন্তু সুগম পার্কের আবাসিকরা তারা মেনটেন্যান্স দিচ্ছে না। 90 লক্ষ টাকা পাবে সুগম পার্ক, সেই টাকা না দিলে আর কিন্তু কোনো মতেই বেতন দেওয়া সম্ভব নয়। অতএব সবার প্রথম সেই টাকা ক্লিয়ার করতে হবে। আমরা শোনাবো কি বলছেন সুগম পার্কের জিএম, কেন 90 লক্ষ টাকা পান, কেন আবাসিকদের টাকা দিচ্ছেন না, আদৌ কি টাকা দিচ্ছেন না, এটাই সত্যি না টাকা দিয়ে কর্মীদের টাকা দেওয়া হচ্ছে না, এটা সত্যি? টেলিফোনের বক্তব্য আমরা শোনাবো, সেই খবর দেখতে চোখ রাখুন tsrmnews.com এ। তিনজন বলছি চ্যাটার্জি। হ্যাঁ বলো। বলছি তোমাকে সকাল থেকে ফোন করছি, বলছি এটা যে আন্দোলন করছে, বলছে সব জল ফল সব বন্ধ করে দেবো, তোমার একটা বক্তব্য চাই। ওই তোমার কর্মীরা যারা সিকিউরিটি আছে বলছে মাইনে পাইনি। আমরা কালকে তো আমরা পেমেন্ট করেছি ডিউরেবল কে, যে এজেন্সি আছে ওদেরকে তো পেমেন্ট করলাম 5.5 লাখ টাকা। ওরা আজকে ট্রান্সফার করে দিচ্ছে এদের অ্যাকাউন্টে হাফ স্যালারি, আর বাকি যেমন যেমন এদের কালেকশন আসবে আমাদের এখান থেকে মেনটেন্যান্স এর কালেকশন রেসিডেন্টের, ওটা আমরা দিয়ে দেবো সামনে সপ্তাহের মধ্যে আরো কমপ্লিট করে দেবো। তো এই মেনটেন্যান্স এর টাকা কি এরা দিচ্ছে? মেনটেন্যান্স এর টাকাটা এরা দিচ্ছে কি রেসিডেন্টের লোকেরা? অল্প অল্প দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা না না এর ব্যাপার বা এটা আছে, ওটা খুবই ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট। তাহলে মানে ওরা টাকা পেলেই আন্দোলন উঠিয়ে দেবে এমন টাইপ? আমাদের তো অলরেডি 90 লাখ টাকা ওখানে পেন্ডিং আছে, 90 লাখ টাকা আমার মেইনটেনেন্স এর 90 লাখ টাকা বাকি আছে ফ্ল্যাট আর জোন এ জোন বি মিলিয়ে, সব মিলিয়ে আমার 90 লাখ টাকা বাকি আছে। এই জন্যই তো এই প্রবলেম আসছে। আমি তো 1 জুনের এদেরকে বলেছি তোমার হ্যান্ড ওভার নিয়ে নাও, এরা হ্যান্ড ওভারও নিচ্ছে না। আমি তো আর আমার পকেট থেকে তো আর টাকা ঢোকাতে পারছি না, আমার তো এমনি 90 লাখ টাকা ওদের কাছে পেন্ডিং আছে, ওরা দিক না আমাকে টাকা, আমি একদিনও এদের বেতনটা আটকাবো না। আমি কেন আটকাবো এদের বেতন? ইনফ্যাক্ট আমি কেন কাউর বিলস আটকাবো? আমি আর টাকা পাচ্ছি না এদের কাছ থেকে বলেই তো আমি স্যালারি দিতে পারছি না। এইবারে আমি যা স্যালারি পেলাম সেটা আমি দিয়ে দিলাম, যা মেনটেন্যান্স কালেকশন পেলাম সেটা আমি দিয়ে দিয়েছি, আসবে আমি আরো দিয়ে দেবো। মাই কনসিয়েন্স ইজ ভেরি ক্লিয়ার চ্যাটার্জি, দ্যাট আই উইল নট স্টপ এনি পেমেন্ট প্রোভাইডেড আই মাস্ট গেট মাই ডিউস। এইটা তোমার বক্তব্য হিসেবে নিচ্ছি তাহলে? হ্যাঁ শিওর, ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। খবর শুধু খবর নয়, সম্পূর্ণ তথ্য দিয়ে বিশ্লেষণের মাধ্যমে খবর দেখাই আমরা, সেই খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়। যোগাযোগ করুন আমাদের সঙ্গে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে, চোখ রাখুন টিএসএনএম নিউজে।